এবছর উনি স্বাধীনতা পদক পেয়েছেন, যেটা হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ বাংলাদেশ। আপনারা জানেন যে ওনাকে নিয়ে একজন ম্যাথস ব্যাপারি শকুত রহমান চিনু উনি ফেসবুকে মানহানিকর বক্তব্য দিয়েছেন, কমেন্ট করেছেন, যেটি হচ্ছে যে উনি একজন মুক্তিযোদ্ধা। অথচ কমেন্টে উনি যেটি বলেছেন যে ওনাকে ওনার মুক্তিযোদ্ধার নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ওনাকে মানহানিকর মিথ্যা তথ্য প্রকাশ করেছেন। এই জন্য প্রথমে আমরা ওনার পক্ষ থেকে একটা লিগেল নোটিশ পাঠিয়েছিলাম যাতে উনি এটাকে প্রত্যাহার করে নেন। পরবর্তীতে আমরা 7 দিন সময় দিয়েছিলাম, কিন্তু উনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আমরা সন্তুষ্ট হইনি। উনি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন, উনি বলেছেন যে ওনাকে নিয়ে নাকি আগে জনাব রকিবুল ইসলাম সাহেব আগে ওনাকে নিয়ে কমেন্ট করেছেন। যদি ওনাকে নিয়ে কমেন্ট করে থাকে তাহলে তো উনি আইনি পদক্ষেপ নেওয়া দরকার ছিল, কিন্তু সেটি উনি নেননি। পরবর্তী যেহেতু ওনার উত্তর প্রতি উত্তর আমরা সন্তুষ্ট না, এই জন্য আমরা সাইবার ক্রাইমে মামলা করেছি। আপনারা জানেন উনি যে কমেন্ট করেছেন এটা দ্য ভায়োলেশন অফ ল এবং হি হ্যাজ বিন কমিটেড সাইবার ক্রাইম, যেটি 25 এবং 29 ধারা সাইবার ক্রাইমের। আপনারা জানেন যে 25 ধারায় বলা আছে মিথ্যা তথ্য প্রকাশ এবং 29 ধারা বলা আছে মানহানিকর তথ্য প্রকাশ, দুটি উনি করেছেন। এই জন্য আমরা 25 এবং 29 ধারায় সাইবার ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে আমরা মামলা করেছি এবং আদালতে আমরা আজকে মামলাটি ফাইলিং করেছি। আমরা যতটুকু আদালতে অ্যাপ্রোচ শুনেছি আদালত খুব ক্ষুব্ধ হয়েছেন এটি নিয়ে এবং আদালত এটি আদেশের জন্য রেখেছেন। আমরা আশা করি এটা আমাদের পক্ষে আদেশ কাজ। আজকে আমাকে এই জায়গায় আসতে হলো যেটা আমি কোনো গুণাক্ষর চিন্তা করিনি যে কোর্ট প্রাঙ্গণে আসতে হবে, কতটুকু কষ্ট পেলে আমি এখানে আসছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, 71 সালের ফেব্রুয়ারি মাস থেকে আমি মুক্তিযোদ্ধা, যখন আমি ব্যাটে জয় বাংলা স্টিকার লাগিয়ে টেস্ট ম্যাচ খেলেছিলাম এবং তার পরবর্তীতে ব্যাট ছেড়ে স্টেন গান নিয়েছিলাম এবং স্বাধীন বাংলা ক্রিকেট দল গঠন করার জন্য আমাকে স্বাধীন বাংলা সরকার ডেকে নিয়ে গেছিল তদানীন্তন ভারতে। তো যাই হোক, এত বছর পরে ক্যাপ্টেন হিসাবে, সব কিছু হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে এবং আমি সুন্দরভাবে আমি আমার দায়িত্বটা পালন করে যাচ্ছি দেশের ক্রিকেটের সাথে। বাট আমি অবাক হয়ে গেলাম যে কিছুদিন আগে হঠাৎ করে শকুত রহমান চিনু তার অ্যাকাউন্টে একটা স্ট্যাটাস দিয়ে বসছে, পোস্টিং দিয়েছে, আমি জানতাম না। তো অনেকে আবার বললো, রকুল ভাই আপনি কি জানেন এরকম একটা মিথ্যাচার করেছে আপনার সম্বন্ধে? আমি আমার সম্বন্ধে কেউ তো মিথ্যাচার করার কথা না, তো বললো এরকম, তখন আপনি দেখেন। আমি বললাম তার ওটা পাঠাও স্ক্রিনশট। দেখা গেল যে ওখানে সে বলেছে যে আনকল ফর অ্যাবসলিউটলি যে আমি নাকি মুক্তিযোদ্ধা কোনো দিনই ছিলাম না, এবং আবার বলেছে যে উনি তাকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে মিডিয়া বা অনেকে করেছে। তো মানে হাস্যাস্কর। এবং তারপরে এটাও বলেছে যে উনি 50 বছর পরে হঠাৎ মুক্তিযোদ্ধা, বিচিত্রই দেশ সেলুকাস। আমার বক্তব্য হলো যে এটা তো শুধু হি হ্যাজ নট হার্ট মি, আমাকে তো শুধু চ্যালেঞ্জ করে নাই অ্যাজ এ মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা এটা ইট ইজ রাউটেড থ্রু দি গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ ফ্রিডম ফাইটার, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সরকারিভাবে এটাকে করা হয় বাঁচা হয়েছে। তার মানে কি ইয়েস চ্যালেঞ্জ নট অনলি মি, সে চ্যালেঞ্জ করেছে সরকারকে। এটা অত্যন্ত ঘোষিত কাজ সাইবার ক্রাইম, একই সঙ্গে আমি আমার মানহানি যেতে হয়েছে এবং অনেকে এটা নিয়ে হয়তো এটা সুযোগ নিতে পারে সব কিছু নিয়ে। এই জন্যে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি, মাননীয় আদালতের কাছে আমি আমার আর্জি পেশ করেছি মানহানি এবং একই সঙ্গে সাইবার ক্রাইম।